সাধারণ মানুষ বলছে যখন বোমা পড়ছে তখন পুলিশ আসছে, বোমা চলে যাচ্ছে, বোমা পুলিশ চলে যাচ্ছে এবং ঘর বাড়ি লুটপাট হচ্ছে। এটা 62 দিন নতুন ইতিহাস রচনা হলো এই পশ্চিমবাংলার বুকে। বোমা যেদিকে যাচ্ছে তার সেদিকে পুলিশ যাচ্ছে। সামলাতে ব্যস্ত থাকে, আইন শৃঙ্খলা সামলাতে দুটো কর্তারা তারা মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানে ভলেন্টিয়ারিং করছেন, ব্যাপারটা না আইন শৃঙ্খলা যে অঞ্চলটায় ঝামেলা হচ্ছে একটা ওয়ার্ড ছাপাতে এটা কি পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির ব্যর্থতা মনে করছেন আপনি? পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশ মন্ত্রীর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, পুলিশের সঙ্গে দুষ্কৃতীরা বোমাগুলি লড়াই করে খেলা খেলছে এরকম মনে হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে বোমা চলছে কিন্তু পুলিশ ধরতে পারছে না তাদের। পুলিশের কাজটা তো মানুষকে নিরাপত্তা দেয়, সেইটা যদি দিতে না পারে তাহলে এই হাতি পুষে লাভ নেই।